মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে অনুষ্ঠিত হবে সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের 15 কার্যদিবসের মধ্যে করতে হবে প্রথম সভা এবং বিলুপ্ত হবে আগের পরিষদ। এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে 2টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন ও 1টি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। তানসিক মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। এবছরের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। বিজয়ের পর 27 ফেব্রুয়ারি শপথ নেন নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। শপথ নিল মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেন 16 মে। মাঝে কেটে যায় প্রায় 3 মাস, কারণ আইন অনুসারে মেয়াদ শেষ হবার 6 মাস আগে শেষ করতে হয় নির্বাচন। আর আগের পরিষদের মেয়াদ শেষ না হলে দায়িত্ব নেওয়ার সুযোগ নেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের। এসব সংকট দূর করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এমনকি জনপ্রতিনিধিদের ছুটি 3 মাসের পরিবর্তে 1 মাস করা হয়েছে। 3 মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং তবে শপথ হইলে তার 15 কার্যদিবসের মধ্যে তারা প্রথম মিটিং করবে এবং ওই দিন থেকেই আগের যে পরিষদ থাকবে সেটা বিলুপ্ত হয়ে যাবে। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এরও খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যেখানে ড্রোনকে খেলনা, অবাণিজ্যিক, বাণিজ্যিক এবং সামরিক ও রাষ্ট্রীয় এই 4 ভাগে ভাগ করা হয়েছে। অবাণিজ্যিক ও বাণিজ্যিক ব্যবহারে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে ড্রোন উড্ডয়ন করা যাবে। তো 2টার জন্য পারমিশন লাগবে না, একটা হলো টয়ের জন্য আর একটা হলো সামরিক বা রাষ্ট্রীয় প্রয়োজনীয় কোনো যদি ড্রোন ব্যবহার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রিসভায় কোনো অনির্ধারিত আলোচনা ছিল কিনা এমন প্রশ্ন রাখা হয় তার কাছে। সেটা রেসপেক্টিভ মিনিস্ট্রির উপরে ছেড়ে দিয়েছি, কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এম্বার্গো দেওয়ার মতো অবস্থা নাই। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় 8 আগস্টকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা দিবস পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।